পেট্রোল ডিজেল ও জ্বালানি গ্যাসের মূল্য দিনকে দিন বৃদ্ধির প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অনবরত মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদে ঝড়। আজ আদপুর পেট্রোল পাম্পে এক বিক্ষোভ প্রতিবাদ সভায় সামিল হলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। এছাড়া এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা অঞ্চলের সকল কাউন্সিলররা। এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। যেখানে মানুষের রোজগার নেই, যেখানে সংগঠিত বেকারের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, হয়নি একটা বেকারের কর্মসূচি কারণে, কিন্তু রক্ষণাবেক্ষণ সহ্য করা যায়, কিন্তু তেলের দামের বৃদ্ধি মেনে নেওয়া যাচ্ছে না। ভারতবর্ষের বুকে আজকে দিনের পর দিন মূল্যবৃদ্ধি চলে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, তারা কিন্তু ক্রুড অয়েল কিনে আনছে সেই জায়গা থেকে যেখান থেকে ভারতবর্ষে ক্রুড অয়েল আসছে, কিন্তু 40 টাকা এসেছে। আজকে বলছে জিএসটি শেষ কমানোর জন্যে তেলের উপরে যে দাম লাগছে, যেটা সেন্স লাগছে, বাংলা সরকার যেটুকু টাকা পায় তার থেকে টাকা মুখে দিয়ে অন্যদিকে যে টাকা কেন্দ্র সরকার নিয়ে যায় পেয়েছে দিয়ে সেটার কিন্তু কোনো মুখ হচ্ছে না। 400 টাকার গ্যাস 1000 টাকা পার হয়ে গেছে, খুব শিগগিরই গ্যাসের দাম 1200 টাকা পার হয়ে যাবে, খুব শিগগিরই গ্যাসের দাম 1200 টাকার উপর হবে, পেট্রোল 200 টাকার কাছাকাছি হবে, যুদ্ধের নামে তেল পাওয়া যাবে না, ক্রুড অয়েল পাওয়া যাবে না, 200 টাকা তেলের দাম নিয়ে যাবে, আবার 5 টাকা কমাবে, আবার 10 টাকা বাড়াবে, আবার 10 টাকা কমাবে, 5 টাকা বাড়াবে, এই গতিতে যেরকম 100 টাকায় নিয়েছে। দাদা, পেট্রোপোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কি বলবেন? থেকে থেকে বিক্ষোভ, দিকে দিকে বিক্ষোভ তো আমরা নিশ্চয়ই করছি, কিন্তু নরেন্দ্র মোদীর কান পর্যন্ত এখনও সে আওয়াজ যাচ্ছে না। শুধুমাত্র পুঁজিপতি রিলায়েন্সকে বাড়াবার জন্যে আজকের এই মূল্যবৃদ্ধি, রিলায়েন্স পেট্রোল পাম্প আগের দিন থেকে যাবে, রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, আর বাদবাকি সব উড়ে যাবে, সেটারই প্রচেষ্টা নরেন্দ্র মোদী করছে। সাধারণ মানুষ মরে যাক, সাধারণ মানুষের যাই হোক, সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। মূল্যবৃদ্ধি বেড়ে যাচ্ছে, কোনো জায়গায় কোনো প্রতিবাদ নেই, শুধুমাত্র বিজেপি ভুলভাল বকা এইটাই কাজ করে বেড়াচ্ছে। আমাদের আন্দোলনের গতি দিকে দিকে প্রত্যেকটি জায়গায় হবে, আর এই দিল্লি পর্যন্ত এই আন্দোলন যাবে। দিনকে দিন জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে, কি বলবেন? এটা তো নরেন্দ্র মোদী বলছে যে আমি মূল্যবৃদ্ধি বাড়াচ্ছি আর বেতন কমাবো, এটাই হচ্ছে মূল্য, মানে বিজেপির নারা। বেতন কমবে, চাকরি চলে যাবে, আর মূল্যবৃদ্ধি বাড়তে থাকবে, মানুষ মরে যাক, উনি জনসংখ্যাকে কমানোর জন্য মনে হয় সব কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন।